কারণ এত প্রচণ্ড পরিমাণে ভিড়, স্কুটি বাইক ছাড়া কোনো কিছুতেই যাওয়া সম্ভব নয়। আর দেখো সারা রাস্তায় প্রচুর প্রচুর আলো দিয়ে সাজানো, বিভিন্ন রকম লাইটিং করেছে। আর প্রথম আমরা যে ঠাকুরটা দেখতে এসেছি এটা হচ্ছে মহিষ মর্দিনী, অপরূপ মায়ের রূপ, ভীষণই সুন্দর। তো তোমরাও দেখো। এরপরে আমরা নেক্সট প্যান্ডেলে এসেছি, আর এখানে দেখো কি বিরাট একটা লাইন, প্রচুর মানুষের ভিড়। এখানে প্রসাদ বিতরণী হচ্ছে, প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলেই আমি দেখলাম ভোগ দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভোগের আয়োজন রয়েছে, আর এখানে দিচ্ছে পুষ্পান্ন। দেখো একের পর এক মানুষজন আসছে এবং ভোগ এখানে পাচ্ছে। আমরা এখন এসেছি নবদ্বীপের রানী মা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার কাছে। এখানে মায়ের রূপটা ঠিক এরকম, নিচে রয়েছে দুটো জোড়া সিংহ, আর মায়ের ডান দিকে রয়েছে মা লক্ষ্মী, আর বাঁদিকে রয়েছে সরস্বতী। তো এটি প্রতিষ্ঠিত হয়েছে 1830 খ্রিস্টাব্দে, আর এবছর 194তম বর্ষ পূজিত হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা। এবারে আমরা নেক্সট প্যান্ডেলে যাচ্ছি, আর এখানে করেছে একটা থিম। থিমটা হচ্ছে একটা বিরাট বড় ফুল, আর তার উপরে রয়েছে একটা বড় সাইজের মৌমাছি। এটা হচ্ছে সামনেটা। এবারে ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। অপরূপ সুন্দর চারিদিকে, প্রচুর প্রচুর পাখি, মৌমাছি, মৌমাছির বাসা, সেখান থেকে মৌমাছি মানে ঝুলছে, এরকম একটা থিম পড়েছে। বাবুই পাখির বাসা, পাখি, গাছপালা, একটা প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। গাছপালা, প্রজাপতি, পাখি, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে। আর ঠাকুরটা তো খুবই সুন্দর, দেখো ঠাকুরটা এখানে। এবারে আমরা এসেছি শ্রী শ্রী ভদ্রকালী মাতার দর্শন করতে, আর এটি রয়েছে চারিচারা পাড়া। এখানে মায়ের রূপটা ঠিক এরকম, মায়ের ডান দিকে রয়েছে মা লক্ষ্মী, বাঁদিকে রয়েছে মা সরস্বতী, আর মায়ের নিচে রয়েছে অসুর এবং সিংহ। আর পুরো এই মাকে, মায়ের যে মূর্তিটা সেটা দেখো, এখানে হনুমান তার মাথার ওপরে সে বহন করে রয়েছে। তো মায়ের রূপটা এখানে ঠিক এরকম। আর এটি হচ্ছে শ্রী শ্রী মহিষ মর্দিনী, এটি দুর্গারই একটি রূপ, ভীষণই সুন্দর। আর দেখো মায়ের যে এখানে সাজটা রয়েছে, সাজটা ভীষণই সুন্দর আর ভীষণ কালারফুল।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা।